আমাদের কোনো আর বন্ধু বান্ধব নাই ওই টাইমে, মানে আজকে সবাই বিজি আছে, ডিউটি করতেছে, আমাদের আজকে ডিউটি নাই হিসাবে আমরা আইছি। তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, মানে ফ্লেসটা হলো তো আমাদের গ্রাম অঞ্চলের মতন। আপনি দেখেন এখানে সব কিছু আছে, নদী টদি সব আছে এখানে, দেখেন নদী নালা খাল বিল। ওই একটা বিমান যাচ্ছে দেখেন, দেখছেন বিমানটা চলে গেছে এই মাত্র, এটা এয়ারপোর্টে চলে দিছে। তো কত হলো দে আজকে, কিন্তু আমার ছবি তোলা কিন্তু মোট নাই, মানে এমনিতে কিন্তু দুষ্টমি করে ভিডিও করতেছি। তো দেখেন জায়গাটা, দৃশ্যটা অনেক সুন্দর, দেশটা অনেক সুন্দর। আপনি ফিশ কিনারে দেখেন ভাইয়া? হ্যাঁ, ফিশ কিনারে দেখেন, অনেক বড় একটা সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রতে ছোট ছোট চিংড়ি মাছ, কিন্তু আমরা চিংড়ি মাছ ধরবো না এখন। চিংড়ি মাছের জন্য আমরা যদি নদীতে নামি তাহলে আপনার যে কোনো মুক্ত একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো একটা বড় হাঙ্গর টাঙ্গর আসে আমরা খেয়ে ফেলতে পারে। আমাকে বললেন বড় একটা আপনার দেখা যায় কি একটা শাক আসি আমাদেরকে আক্রমণ করতে পারে, এই কারণে আমরা এই নদীতে নামবো না। দেখেন এই নদীটা, এখানে কি বাইলা মাছ পাওয়া যাবে ভাই? না, কখনো কখনো বাইলা মাছ পাওয়া যায় না, এখানে বড় বড় হাঙ্গর থাকে। আপনাদেরকে আমি দেখা দিছি, জাস্ট দেখছেন এই নদীতে কিন্তু আছে, আপনারা তো বিশ্বাস করবেন না। ও দেখেন আরেকটা, জাস্ট আপনাদেরকে আরেকটা দেখা দিছি, এখানে আজকে অনেক রোদ পড়তেছে, দুপুর বেলা তো এখানে আজকে অনেক রোদ, 150 ডিগ্রি রোদ পড়তেছে আজকে, 150 ডিগ্রি রোদ পড়তেছে ভাইয়া। আমরা আছি মালদ্বীপ।